হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল কাকদ্বীপ বয়। কি হয়েছে? ধরো, হয় শাড়ি ধরবো তা আমাকে শাড়ির কুচি ধরতে বলছে, কুচিটা ধরে নেই তারপরে ফিরোটা কুচি স্টার্ট ধরতে করছে। বলিনি আমি। ও আচ্ছা, আঁচল তো আঁচলটা ধরে নিই তারপরে আবার ফিরোটা এখান থেকে স্টার্ট করব, সঙ্গে কিন্তু থাকবে। ওকে, তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, যদিও বা এখনো সকালের বাকি নেই, এখন প্রায় 10টা বেজে ওভার হয়ে গেছে, 10টা 10-এর মতন দেখছি, 10টা 10 হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো আমরা সবাই মিলে, তারপরে আমি আমার কালেকশানে যাব। আর দেখতে পাচ্ছ তোমাদের বৌদি রেডি হচ্ছে, তো ওকে আমি অফিসে ছেড়ে দিয়ে আসবো, তারপরে আমি আমার কালেকশানে যাব আর ভাই ভাই কাজে যাবে। তো আমরা তিনজনে এখন খাওয়া দাওয়া করবো। আর সকাল থেকে একটু রেগেছিল আমার উপরে, আমার 7টার মধ্যে ওঠার কথা ছিল, আমি সেটা উঠতে পারিনি, প্রায় 9:30-10টার দিকে উঠেছি। ঠিক আছে, মানে এই উঠেই সঙ্গে সঙ্গে স্নানটা করে ভিডিওটা বানানো শুরু করছি, বাট মনে মনে কিন্তু খুশিতে আছে, আজকের ওর বাপের বাড়ি যাওয়ার কথা, তো এই নিয়ে একটু খুশিতে আছে। কি গো, তুমি হ্যাপি তো? না, কেন তুই বাপের বাড়ি যাবে? যে তুমি কি বলেছিলে আজকে কত শুনবে? আচ্ছা, তুমি যদি এরকম করো আমি কিন্তু নিয়ে যাবো না, আমি কিন্তু গ্যাঞ্জাম লাগিয়ে কিন্তু যাওয়া বন্ধ করতে আমি একা চলে যাবো। কত সাহস তোমার, দেখবো দেখাবো দেখাও দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ভাত বেড়ে দিয়েছে এখানে, কি হয়েছে? হ্যাঁ, এটাকে আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর ভাই খেতে বসে গেছে। আর এখানে কি মাছ হয়েছে গো? এটা ভোলা মাছ না? ভোলা মাছ রান্না হয়েছে, তা এখন আমরা ঝটপট খেয়ে নেবো। তরকারিটা কে রান্না করছে গো? তরকারিটা কিন্তু আজ ভালো হয়নি। আচ্ছা, আমি রান্না করেছি। আজকের তরকারিটা তেমন একটা ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়নি। তো বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি কালেকশনে, আর ও যাচ্ছে ওর অফিসে, তো চলো এখন যাওয়া যায়। চলো গাইস, অফিসে চলে এসেছি আর ও অফিসে চলে যাবে আর আমি যাব কালেকশানে। চলে যাও, চলে যাও, চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এখন আছি আমি কালেকশানে, কালেকশান করছি। তো দেখতে পাচ্ছ যে দাদাটা আমাকে কালেকশান দিচ্ছে, ওইগুলো বার করো। তো যাই হোক, আর কয়েকটা দোকানই বাকি রয়েছে, তো কালেকশানগুলো হয়ে গেলে তারপরে যাব বাড়িতে। তো এখন ঝটপট করে কালেকশানগুলো সেরে নিই। তো গাইস, কালেকশান এখন শেষ হয়ে গেছে, অফিসে বসে আছি। আর দেখতে পাচ্ছ ম্যাডাম এখানে কাজ করছে, দুজনে একই অফিসেই কাজ করি। তো এখন আমি বাড়ি চলে যাব, ও এখনো 4টা অবধি বসে বসে কাজ করবে। না না, 4টে নয়, কিছুক্ষণ পরে খেতে যাবে, তারপরে আবার খেয়ে দেয়ে আবার আসতে হয়। বাট আমার কাজটুকুনি বিকালেই থাকে আর সন্ধ্যাবেলা থাকে। আর ওকে হচ্ছে কি, অফিসের টাইম মানে যতটা অফিস টাইম 10:30 থেকে সন্ধ্যাবেলা থাকে, সকালে থাকে আর সন্ধ্যাবেলা থাকে, ভাই নিয়ে যাবে তোমাকে এসে একটু পরে। আমি আসছি এখন, আমি গিয়ে কি করবো, আমার কাজ আমি করবো, তো জ্যালাগি দিয়ে ফোন ঘাটবো। এখন বাড়িতে চলে এসেছি আর ওকে কিছুক্ষণ পরে ভাই আনতে যাবে। তো ভাই আনলে একসাথে দুজনে মিলে, মানে দুজনে বলতে সবাই মিলে ভাত খাবো। তো ভাই এখন কি করছে একটু দেখে নিই। তো ভাই দেখতে পাচ্ছ এখানে অফিসের কালেকশনের টাকা হিসাব করছে, হিসাব করে এক্ষুনি জমা দিতে যাবে এবং ওকেও নিয়ে চলে আসবে। তো বন্ধুরা এইমাত্র ও অফিস থেকে চলে এসছে, আমার মনে হয় ছাদে গেছে, কারণ পুকুর ঘাটে খুঁজে এলাম পাচ্ছি না, তার মানে নিশ্চয়ই ছাদে গেছে, ঠিকই ধরেছি। তো ছাদে সকালে যে কাপড় জামাগুলো শুকোতে দিয়েছিল সেগুলো তুলতে এসছে, তুলতে না শুকোতে দিতে এসছে। তুমি আমার শুকোতেই দিতে এসছো? দেখো ভাই ওখানে বসে আছে আর বলছে এই যে সাইকেলটা ঠিক করে দিতে।
কিন্তু এই সাইকেলটা তো এখন ঠিক করি 10,000 টাকা মতন খরচা হবে গিয়ার টিয়ার লাগাতে। ঠিক আছে, আর তুমি কি করছো? ও হচ্ছে শাড়ি মিলতে, ও জিনিসপত্র মিলতে আসছে, কাপড় জামা। ও মাগু, এটা কি? আর দেখো আমাদের ছাদ থেকে কেমন ভিউ লাগে দেখো। উলালালালে পরে গেলে বুঝতে পারবি, উলালালাল বাইরে যাইবি এককালে। আর এই দেখো ছাদে, এই ওঠ, এই দেখো ছাদে কুল শুকোতে দিয়েছে, এগুলো দিয়ে আচার তৈরি হবে। তা আমি একটা কুল বেছে খাই। প্রচণ্ড টক, যাই হোক এখন খেতে যাবো। এই চলো ভাত বার হয়ে যাবো। তো বন্ধুরা উপরে দেখতে পাচ্ছ এখানে ভগবান শ্রী রামের একটা ফ্ল্যাগ লাগানো হয়েছে। কিছুদিন পরে এর থেকেও বড় একটা ফ্ল্যাগ আসবে, তো সেটাকেও লাগাবো। কেমন লাগছে দেখো, হাওয়া এলে যখন ওড়ে তখন আরও বেশি ভালো লাগে। তো মেয়েটা কত কষ্ট করছে, অফিস থেকে এসে আবার ঘরের কাজ করছে। বাবা, এটা কি দেখাচ্ছ নাকি গো? লোক দেখাচ্ছ? হ্যাঁ দেখাচ্ছি। তুমি ভিডিও বানাচ্ছো না তাই? সেটাই তো দেখে মনে হচ্ছে না। চলো খিদে পাচ্ছে। তো বন্ধুরা এখন খেতে বসে গেছি, এখন সবাই মিলে আমরা খেতে বসেছি। এখানে মা সবাইকে বেড়ে দিচ্ছে, আর ওই যে সবাই এসে বসলো ঘর গুছিয়ে। আমা তুমি যে তরকারি, ওটা কোনটা? ওই যে ওটা খেয়ে দেখো, মজা পাবে খেলে। আমি খেলাম তো, আমি আপনার একটু খেয়েছি। আজকে রান্না হয়েছে লাউ শাক, লাউ শাক বাটা, আর কি বলা মাছ, ওটা কি মাছ? বলা মাছ, বলা মাছের ঝোল। কি গো তরকারি কেমন লাগছে? এইভাবে খাচ্ছ কেন গো? খুব টেস্ট হয়েছে। তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, এখন ওরা খাচ্ছে। তো এরপরে আমি একটু রেস্ট নেবো, আর ওকে ভাই একটু দিয়ে আসবে অফিসে। ঠিক আছে, ওর এখন সবে হাফ টাইমে। কি হচ্ছে? তুই দিয়ে আসবি অফিসে? আমি পারবো না। না না না, কতক্ষণ বিয়ে করেছিস কে? কেন মা দিয়ে আসিস একটু, আমার শরীরটা ভালো না। তো যাই হোক এখন অফিসে চলে যাচ্ছে, আর আমি এখন একটু শোবো। যাও চলে যাও, টাটা। আরে যাও না রে। তো বন্ধুরা ও এখন অফিসে বেরিয়ে যাবে, আর যাও সাবধানে যাও। উড়ি বাবালি, যাও সাবধানে যাও যাও। ও তুমি আসলে তোমাকে দিয়ে আসবো আমি বাবার বাড়িতে। 5 hours later. তো বন্ধুরা ফাইনালি এখন রেডি হয়ে গেছি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, মানে আমি আমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, আর ওর বাপের বাড়ি যাওয়ার জন্য। ও তো সকাল থেকেই রেডি, কারণ সকাল থেকে যে অফিসে গেছে সেই থেকে একই ড্রেস পরে আছে। মানে অফিস থেকে এসে ড্রেসটাও খুলেনি বাপের বাড়ি যাওয়ার জন্য। ঠিক আছে, মানে বাপের বাড়ি যাওয়ার জন্য এত আনন্দে আছে। তো যাই হোক আবার চেঞ্জ করব, আবার শুয়ে করতে হবে, তাই জন্য সময় নষ্ট হবে, দেরি হয়ে যাবে, তাই জন্য চেঞ্জ করিনি। ঠিক আছে, তো যাই হোক এবারে যেটা বলছি, ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখবো, কারণ এরপরে শ্বশুর বাড়ি যাবো, অনেক কিছু রাস্তাঘাটে আর ভিডিও বানাতে ভালো লাগছে না সন্ধ্যের সময়। ঠিক আছে, অনেকটা দূরে যেতে হবে, তো মানে এই যে মোবাইল ধরে ধরে আর ভিডিও করবো না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস টাটা, বাই বাই।